কুয়াশা ভেজা সকালে অনুশীলনে ব্যস্ত সিলেট। তাদের অনুশীলনের মাঝপথেই মাঠে ঢাকার ক্রিকেটাররা। কিছুক্ষণ পর আসে চট্টগ্রামও, সবার শেষে মাঠে উপস্থিত হয় খুলনা। বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠের চিত্র ছিল এটি, যদিও বিপিএলে এটি সাধারণ ঘটনা, এবারও এর ব্যতিক্রম নয়। মাঠ সমস্যাসহ টুর্নামেন্ট ঘিরে নানান অব্যবস্থাপনা, ঘাটতি, বিতর্ক সঙ্গী করেই শুক্রবার শুরু বিপিএলের দশম আসর। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ এবারের নবাগত দল ঢাকা। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। এসব নিয়মিত চিত্রের বাইরে এবার নতুন করে বেশ জোর দিয়েই যুক্ত হয়েছে ক্রিকেট বোর্ডের সঙ্গে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের রাজস্ব ভাগের বিষয়টি। বর্তমান চ্যাম্পিয়ন খুলনার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজস্বর ভাগ না পেলে আগামী বছর অংশ নেবে না তারা। পরের আসর নিয়ে শঙ্কা তৈরি হলেও এবার ইতিবাচক দিক থাকছে বেশ কিছু। দীর্ঘদিন ধরে অসন্তোষের পর এবারের আসরে বাড়তে পারে টিভি সম্প্রচারের মান। এরই মধ্যে আনা হয়েছে উন্নত মানের ক্যামেরা, দেখা যেতে পারে স্পাইডার ক্যাম, ড্রোন ক্যাম সহ উন্নত মানের সব প্রযুক্তি। গত কয়েক আসরে টুর্নামেন্টের শুরু থেকে পাওয়া যায়নি পূর্ণাঙ্গ ডিআরএস, এবার কুমিল্লা ঢাকার প্রথম ম্যাচ থেকেই থাকছে এই প্রযুক্তি। একই সঙ্গে আইসিসির প্লেইং কন্ডিশনের নতুন নিয়মও চালু হয়েছে এবারের আসর থেকে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লীগের ব্যস্ততার মাঝেও এবার বিপিএলে থাকবে টি টোয়েন্টির বিশ্ব তারকাদের উপস্থিতি। এবার নেতৃত্বে থাকছে বেশ কিছু চমক। তিনবারের চ্যাম্পিয়ন ইমরুল কায়েসের বদলে বিপিএলে প্রথমবারের মতো নেতৃত্ব দিবেন লিটন দাস। তার মতোই বিপিএলে অধিনায়কত্বের অভিষেকের অপেক্ষায় খুলনার এনামুল হক বিজয়। চার আসর পর আবার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল, আর চাপ এড়াতে দায়িত্ব নেননি সাকিব আল হাসান। চোটের কারণে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সিলেট অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে মাশরাফির নাম, ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। বিভিন্ন সময় ধারাভাষ্যের মান নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে, উইকেট নিয়েও কথা কম হয়নি। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ক্রিকেটাররাও এবার বিপিএলে চেয়েছেন ভালো উইকেট। প্রত্যাশা কতটা পূরণ হবে সেটা সময়ই বলে দেবে। নানান অসঙ্গতি এক পাশে রেখে এসব পরিবর্তনের ভেলায় চড়ে ভালো টুর্নামেন্টের আশায় আয়োজকেরা, আর তা বাস্তবায়নের জন্য প্রয়োজন মাঠে জমজমাট লড়াই। তা কতটা উপহার দিতে পারবেন ক্রিকেটাররা সেটাই এখন দেখার বিষয়। 46 ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী 1 মার্চ। খেলা হবে তিনটি ভেন্যু, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। মাঠে বসে বিপিএল এর ম্যাচ দেখতে টিকিটের জন্য সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু করে গুনতে হবে সর্বোচ্চ 2500 টাকা। রায়হান রাসেল, কালবেলা।